আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সকল বিভিন্ন সাবস্ক্রাইবার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি ময়নাল তালাশোর আমাদের সকলেই ভালো আছেন হাজার একুশ সালে এসএসসি দাখিল বকশানের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি বিষয় ড্যাটস ড্রেস মেকিং ওয়ান অ্যাসাইনমেন্টের সমাধান দ্বিতীয় পত্র সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেল নতুন দশকালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সো এখানে নমুনা প্রশ্ন আপনাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পোশাকের গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে ধারণা সো আমরা আপনাদের যদি প্রশ্নটা দেখে এখানে দেখতে পাচ্ছেন বিষয় ড্রেস মেকিং ওয়ান দ্বিতীয়পত্র বিষয়কট একাত্তর তেইশ সো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো পেয়ে যাচ্ছেন আর অবশ্যই চ্যানেল নতুন দশক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমরা নেক্সট পেজে চলে যাব সো নেক্সট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পোশাকের গুরুত্ব সমাধান এখানে দেখতে পাচ্ছেন টপ সেন্টার ওয়াল টেড টপ সেন্টার ও টপ স্টিচের সংজ্ঞা এখানে দেখাচ্ছেন টপ সেন্টার এটা আন্ডারলাইন করে নেবেন শর্ট শার্টের সম্মুখের অংশ আপার ফ্রতাম ঘরের মুখের দিকে ভাঁজের মাধ্যমে সেলাই তৈরি করা সেলাই করে তৈরি করা হয় এই সেলাই করা ভাঁজটিকে টপ সেন্টার বা ফ্রন্ট ফ্লাক্ট বলে টপ সেন্টার সাধারণত তিন ধরনের হয়ে থাকে যেমন হ্যাম টপ সেন্টার দুই নাম্বার ওয়াল ট্যাট টপ সেন্টার তিন নাম্বার বায়ার বায়ানস টপ সেন্টার সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ওয়াল টেড টপ সেন্টার আন্ডারলাইন করে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শার্টের সম্মুখীন অংশে আপার ফুট শার্ট ও বতাম ঘরের মুখে বিশেষ ধরনের বাস করে সেলাই করা হয় এবং সেলাই করে বিশেষ ধরনের বাসটিকে ওয়াল টেড টপ সেন্টার বলে যদি কোনো কাপড়ের দুই দিকে দুই রং থাকে তাকে তাহলে যে সকল কাপড়ের ক্ষেত্রে সরাসরি ভাঁজ করে উপরের দিকে আনা হয় আনা যায় না এ সকল কাপড়কে ক্ষেত্রে বিশেষ ধরনের ভাঁজের মধ্যে ওয়ালটেড টপ সেন্টার তৈরি করা হয় সো আমরা নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা আপনাদের সলিউশনগুলো দেখাচ্ছি এই সলিউশনগুলো আমরা কিন্তু অফসাইড থেকে কালেক্ট করছি সো দেখতে পাচ্ছেন টপ স্টিচ সো এটা আন্ডারলাইন করে নেবেন পোশাকের কোন অংশে রান করে ওই অংশ ওই অংশকে উল্টিয়ে নিচের উপরের দিকে সেলাই করে দেওয়া হয় তাকে টপ স্টিচ দেওয়া সময় লক্ষ্য রাখতে হয় যেন সম্পূর্ণ সেলাই সিম উইথ একই পরিমাপের হয় এবং প্রতিটি স্টিচের দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য যেন একই সমান হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো করতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেল নতুন তো সকালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পকেটের ইন সিম কাফ ও কলারের সংজ্ঞা এটা আন্ডারলাইন করে নেবেন পকেট পোশাকের একটি অংশে বা টাকা পয়সা কাগজ কলম পেনসিল ইত্যাদি রাখার জন্য সেলাইয়ের মাধ্যমে যে থলে তৈরি করা হয় তাকে পকেট বলে পকেট সাধারণত দুই প্রকার যেমন ওয়াল পকেট আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সলিউশনগুলো দিয়ে দিছে সো যেমন ওয়াল পকেট এবং পেস পকেট সো দেখ দেখতে পাচ্ছেন আপনারা ওয়াল পকেট এবং পেস প্যাকেট সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাস্কের সলিউশনগুলো পেয়ে যাচ্ছেন সিম সো এটা আন্ডারলাইন করে নেবেন ইন সিম বাটন পোশাকের একটি অংশ প্যাকেট অথবা পায়জামার ক্রস পয়েন্ট হতে বটম পর্যন্ত অংশকে সিম বলে যে সকল বটম পোশাকের বডি রাউস বা ক্রস পয়েন্ট থাকে সেই সকল পোশাকের একটি অংশের নামই ইনসিম যেমন প্যান্ট স্টোভস ইজার প্যান্ট ইত্যাদি পোশাকের ইনসিম থাকে এখানে দেখা যাচ্ছে কাফ শটের হাতার সর্বনিম্ন প্রান্তকে কবজি বেন বেন্ডিং করে যে অংশ ব্যবহার করা হয় তাকে কাফ বলে কাপ সাধারণত চার প্রকার যেমন স্কোয়ার কাফ। রাউন্ড কাপ ন কাপ সো আমরা নেক্সট পেজে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট মার্ক্সের সলিউশনগুলো করতে পারছেন চার নাম্বার পয়েন্ট কাপ সো এখানে দেখতে পাচ্ছেন কলার কলার একটি পোশাকের অত্যাবশ্যকীয় অংশ বিশেষ করে শার্টের গলা বেসটিনি কোরে যে অংশ ব্যবহার করা হয় তাকে কলার বলা হয় কলার একটি শার্টের অধিকাংশ সৌন্দর্য বৃদ্ধি করে কলার প্রধানত দুই প্রকার যেমন বেল্ডেলিং কলার যে কলারে বেল্ট থাকে বা টাইপ ব্যবহার করা যায় তাকে বেল্ডেলিং কলারটা বলা হয় সেটাই বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চিত্রটা কলারে সো এসপ্যান ওপেন কলার এসপ্যান্টস ওপেন কলার যে কলারে কোনো রূপ প্যান্ডেল থাকে না তাকে থাকে না বা যে কলারে টাইপ ব্যবহার করে টাই ব্যবহার করা যায় না তাকে স্পেন্ট ওপেন কলার বলে সেটাই বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শোল্ডার ট্রপ লুপ নেক কলার পয়েন্ট ও গেয়ার রিং এর সংজ্ঞা সংজ্ঞাটা নেক্সট পেজে আসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট মাস্কের সলিউশনগুলো করতে পারছেন শোল্ডার ড্রপ শরীরের উপরে অংশ কোনো পোশাক ভূমিতে সমান্তরাল ফেললে পোশাক বেল্ট শর্ট অথবা এর এর যে অংশ সামনে ভেঙে আসে তাকে শোল্ডার ড্রপ বলে এখানে দেখতে পাচ্ছেন চিত্রটা চিত্রটা এঁকে নেবেন খুব সুন্দরভাবে চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু এইগুলো সলিউশন সরাসরি অফসাইড থেকে কালেক্ট করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পারসেন্ট মাস্কের সলিউশনগুলো করতে পারবেন লোভ পোশাকের কোনো কোনো অংশে বেল্ট ব্যবহারের জন্য বেল্টকে আটকিয়ে রাখার জন্য কাপড় দ্বারা যে অংশ তৈরি করা হয় তাকে লুপ বলে সো এই চিত্রটা এঁকে নেবেন নেক কলার পয়েন্ট কলার দুই পাশে পয়েন্ট আকৃতি যে দুইটি অংশ থাকে তাকে কলার পয়েন্ট বলে সেটাই বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট মাস্কের সলিউশনগুলো পেয়ে যাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন নেক কলার পয়েন্ট কলার দুই পাশে পয়েন্ট আকৃতির যে দুই অংশ দুইটি অংশ থাকে তাকে কলার পয়েন্ট বলে এই কলার পয়েন্টটা এঁকে নেবেন চিত্রটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু সরাসরি এই সলিউশনগুলো অপসাইট থেকে কালেক্ট করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন সো এখানে দেখতে পাচ্ছেন গ্যাদারিং পোশাকের কোনো কোনো অংশে সৌন্দর্য বৃদ্ধির জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে কাপড়কে সংকিচিত করে রাখা হয় তাকে গ্যাদারিং বলে গেদারিং হলো এক ধরনের কুচি পোশাকের কোন অংশে কাপড়ে কুচি করে কুচিত করে রাখার জন্য গ্যাদারিং এর দরকার হয় সো গ্যাদারিং বলতে এটাই বোঝাইছে যে আপনাদের কাপড়ের অংশে যে কুচি ভাব থাকে সেটাই গেদারিং বলে তো সেটাই বলা হয়েছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো করতে পারবেন সো দেখা পাচ্ছেন যে কুচি সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মার্ক্সের সলিউশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিওটা দেখেও আবার ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে আপনার চাইলে ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো আজকের অ্যাসাইনমেন্টে ছিল এসএসসি দাখিল ভগেশন হম অ্যাসাইনমেন্ট দুই হাজার একুশের উত্তর সমাধান খুব সুন্দরভাবে দেখাই দিলাম তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ড্রেস মেকিং ওয়ান অ্যাসাইনমেন্ট থ্রি সো আজকের অ্যাসাইনমেন্টের সলিউশন এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নেক্সট কোনো অ্যাসাইনমেন্টে धन्यवाद